সুপ্রভাত সবাইকে। আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকে ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডিসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। সকাল হতে না হতেই আবার সেই যুদ্ধ শুরু। সকালবেলা হলেই সারাদিনের কাজের লিস্ট নিয়ে বসে যেতে হয়। আজ ওপরের ঘরের বাথরুমটা ধুয়ে দিলাম। না গো, বাথরুমটা এখনো কমপ্লিট হয়নি, ওটা ইউজ হয় না। কিন্তু যেহেতু মেশিনে জামা কাপড় কাচার সময় ওখানে থেকে ডিটারজেন্ট নেওয়া হয়, জল টল পড়ে, এই জন্য মাঝে মাঝে বাথরুমটা একটু ধুয়ে দিতে হয়। মেশিন লাগিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলোও গিয়ে দিয়ে আসি এখন ছাদে নেড়ে। আজ আবার রবিবার, আগেই বললাম তোমাদের দাদা ভাইয়ের আজ রয়েছে ছুটি। ওর অনেক দিন পরে সানডেতে ছুটি রয়েছে। জামা কাপড় নেড়ে দিয়ে এসে তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্না। আলু উচ্ছে সেদ্ধ দিয়ে সকালবেলায় ভাত বসিয়ে দেব। এই গরমের দিনে না উচ্ছে আলু সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে। ছেলে মেয়ে একদমই উচ্ছে খেতে যায় না, আমি জোর করেই ওদেরকে উচ্ছে দিই। প্রতিষ্ঠাকে তো তাও বকে ঝোঁকে খাওয়ানো যায়, কিন্তু ছেলেটা বড্ড ঝামেলা করে, ওটা তো খেতেই যায় না। আর করছি মাছের ডিমের বড়া। আমার বাড়িতে না মাছের ডিমের বড়া খেতে সবাই খুব ভালোবাসে। বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ চটকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে বেশ বড়াগুলো ভেজে নিই। আর এই লেখো, লাউ আজকে আমাকে নাজেহাল করে ছাড়লো। ইয়া বড় একটা লাউ মাসি দিয়েছে কেটে, আর লাউটা কড়াইয়ের মধ্যে আটছেই না। দুবার দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে লবণ দিয়ে মজিয়ে, তিনবারের বার এই দেখো এখনো কড়াই উঁচু হয়ে রয়েছে। তোমাদের দাদা ভাইকে ওখানে লাগিয়ে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধটা মাখার জন্য। আমি বললাম তুমি মেখে নাও, আমি এদিকে রান্নাটা কিছুটা গুছিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি চিকেন। আমার না চিকেন খেতে একদম ভালো লাগে না, বললাম একদম অল্প করে চিকেন নিয়ে এসো। ছেলে আর মেয়ে কতটুকুই বা খাবে বলো তো? এই চিকেন আমার দুদিন হয়ে যাবে। আর এই যে লাউ এখনো সেখানেই রয়েছে। এই লাউটাকে ভালো করে টানিয়ে না রান্না করতে পারলে আবার খেতেও লাগবে না ভালো। রান্নাবান্না ওদিকে প্রায় শেষের দিকে, আর আমি ভাত নিয়ে বসেছি। উচ্ছে আলু সেদ্ধ, বড়া আর পেঁয়াজ, আর মাসি দিয়েছে একটু লাউয়ের খোসা ভাজা, এই দিয়ে খাবো সকালের খাবার। সকালের খাবার আর কোথায় গো, আমার সকালের খাবার খেতে খেতে হয়ে যায় দুপুর 12টা। যেহেতু আমি রান্নাটা অনেকটা সেরে নিয়ে তারপরেই সকালের খাবারটা খাই। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এবার করে নিচ্ছি কিচেনটা পরিষ্কার। কাজের আর শেষ নেই গো, সকালবেলা হলে চাবি দেওয়া পুতুলের মতো চলতেই থাকি। আর যখন রাত্রেবেলাতে সব কাজ ছাড়ার পরে বিছানায় উঠি, শরীর একদম দেয় ছেড়ে, কিন্তু পরের দিন সকালবেলা নতুন উদ্যোগে আবার সেই কাজ শুরু। ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে চলে এলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কি রয়েছে দেখে নাও। ভাত রয়েছে, রয়েছে কালকের একটু ডাল যেটাকে শুকিয়ে নিয়েছি, শুটকি মাছের ভর্তা করেছি, রয়েছে একটু কচুর লতি, আর লাউ চিংড়িটা এখানে রয়েছে, রয়েছে চিকেন। রাত্রেবেলাতে আবার ফেরত চলে এলাম, করে নিচ্ছি রুটি। তোমরা তো জানোই আমাকে তো রুটি করতেই হবে। আজ ভাত রয়েছে অনেকটা, তোমাদের দাদা ভাই আর আমি খাবো ভাত। ছেলে আর মেয়ে ওদেরকে তো আর কোনোভাবেও ভাত খাওয়ানোই যাবে না, ওদের জন্য আমাকে করতেই হবে রুটি। আর ওরা রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে, আর আমাদের দুপুরে তরকারি রয়েছে, ওই দিয়েই হয়ে যাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা।